আমার কাছে মনে হয় যে যে বাঙালি জাতির জন্য স্বাধীনতার চেয়ে বড় কোনো অনুষ্ঠান কখনো হয় নাই। স্বাধীনতাই আমাদের সবচেয়ে বড় অর্জন, এর চেয়ে বড় কোনো অর্জন আমাদের নাই। তাহলে স্বাধীনতার আজকে 50 বছর, 50 বছরে আমরা আসলে কি অর্জন করলাম? অনেকগুলো অর্জন আছে, যেমন কৃষি আমাদের অভূতপূর্ব উন্নতি। আগে আমরা 7.5 কোটি মানুষের খাবার জোগাড় করতে পারতাম না, 3 বেলা একদম বেসিকটাই জোগাড় করতে পারতাম না। তখন হয়তো আমার যারা একটু সচ্ছল ছিল তারা সপ্তাহে 1 দিন বা 2 দিন প্রোটিন খেতে পারতেন, আর কৃষক তো পারতেনই না, মাসের পর মাস তারা প্রোটিন খেতে পারতেন না। আজকে 18 কোটি মানুষ আমার দেশে, কিন্তু আমার মনে হয় প্রতিটা ফ্যামিলি 3 বেলা না হোক 1 বেলা কিন্তু প্রোটিন খায়, হয় মাছ খায় না হলে মাংস খায় না হলে ডিম খায়, কিছু না কিছু প্রোটিন খায়। তার মানে আমরা কোথা থেকে কোথায় গেছি? এখন আমরা খাদ্য আমদানির চেয়ে রপ্তানি করার চিন্তা করি, তার এটুকু তো শুধু বেসিক খাদ্য। এটা ছাড়াও কত রকমের ফলমূল এখন আমাদের দেশে হচ্ছে, আমাদের দেশে এখন অনেক অনেক দুধের পরিমাণ বাড়ছে, আমাদের দেশে কত রকমের এখন মাছ চিন্তা করা যায় না, যে আগে পুকুরে নর্মালি মাছ বেড়ে উঠত, আর এখন প্রতিটা পুকুর এখন একটা খনি হয়ে গিয়েছে, আমরা ভালো ভালো মাছ উৎপাদন করতে পারি, এক অদ্ভুত জিনিস। এটা ছাড়াও চিকিৎসা ক্ষেত্রে যদি বলতে হয়, আমি তো কল্পনাও করতে পারি না যে তখন যে অবস্থা ছিল, যদি কারো হার্টের প্রবলেম হতো তাহলে হয় মরে যেতে হবে, আর না হলে ব্যাংকক সিঙ্গাপুর কারা যেতে পারে? আমাদের দেশের 1 লাখে 1 জন ছিল এরকম, যে ওখানে যে চিকিৎসা করতে পারে, অথবা যারা আমেরিকায় বা অন্য কোথাও থাকতেন তারা ওই চিকিৎসা করতে পারতেন। কিডনি যদি কারোর নষ্ট হয়ে যেত কিচ্ছু করার ছিল না আমার, ইভেন একটা ডায়ালাইসিস করারও মেশিন ছিল না আমাদের তখন। তারপর যদি মানে ব্রেনে কারো টিউমার হতো, এই হতো ওই হতো, তাহলে মৃত্যু ছাড়া আর এক এখনও আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের কোনো পথ ছিল না। এখনও তাই, কিন্তু আমরা অন্তত এখন চিকিৎসা নিতে পারি। যদি হার্টের কথা বলি, হার্টে হেন কোনো চিকিৎসা নাই, যেটা আমাদের আশেপাশের দেশে হয় আমার দেশে হয় না, সব হয়। আপনি অ্যাঞ্জিওপ্লাস্টি বলুন, আপনি ওপেন হার্ট সিএবিজি বলুন, সব হয় হার্টের। এছাড়াও সব মানে আমি তো দেখি যে আমার বন্ধুরা কি কঠিন কঠিন সার্জারি করে। তারপরে যদি আমরা বলি যে চোখের ক্ষেত্রে আমার কাছে এটা মনে হয়েছে যে ওই সময়টায় মানে আমি তো চোখে আসছি 88-এ, তার আগে তখনই আমি যে অবস্থাটা দেখেছি তার আগে তাহলে কী ছিল আমি কল্পনাই করতে পারি না। তখন আমাদের মানে তখনও বোধ হয় আই ক্যামগুলো চালু হয় নাই, ভনগ্রাফি দিয়ে আমরা জাস্ট লেন্সটা ফেলে দিতাম, মোটা একটা চশমা পড়তো, কোনো রকমে ও নিজের বাথরুমটা যেতে পারতো, এই তো, এর বাইরে কোনো চিকিৎসা ছিল না। তারপর আমি যখন চোখে আসি তখন প্রথম আমি দেখলাম যে চোখে লেন্স দেয় চোখের ভিতরে। আমার সৌভাগ্য হয়েছিল, আমি আমার জীবনের প্রথম থেকে প্রফেসর একুবে হারুন স্যারের সঙ্গে ছিলাম, সেজন্য আমার কাছে দেখার সৌভাগ্য হয়েছিল যে লেন্স প্রতিস্থাপন। তখন কিন্তু আমরা লেন্স প্রতিস্থাপন করে সেলাই দিতে হতো। তারপর আস্তে আস্তে আমরা ছোট কেটে লেন্স স্থাপন করা শিখলাম, তারপরে ছোট্ট একটা ছিদ্র করে লেন্স স্থাপন করা শিখলাম, আর আজকে আমরা করি কি, ড্রপ দিয়ে একটা লেন্স অপারেশন করে আবার পেশেন্ট সঙ্গে সঙ্গে বাড়ি চলে যাবে এবং একদম স্বাভাবিক জীবনযাপন করবে। ইভেন যে লোকটার বয়স 60 ছিল আর কখনোই তার কাছে পড়ার জন্য চশমা ছাড়া উপায় ছিল না, এখন আমরা চশমা ছাড়া তাকে একটা যুবকের মতো দূরে এবং কাছের দৃষ্টি দিতে পারি, এটা চিন্তাই করা যায় না। এখন আমাদের দেশে অন্ততপক্ষে 20 জন আছে যারা কর্নিয়া ট্রান্সপ্লান্ট করতে পারেন। একটা সময় ছিল যখন চোখে রক্তক্ষরণ অথবা রেটিনার ডিট্যাচমেন্টের জন্য আমাদের দেশে কিন্তু সার্জারি ছিল না। এখন অন্তত বাংলাদেশে 50 জন সার্জন হবে যারা এই রেটিনার সার্জারি করতে পারে এবং খুব এফিসিয়েন্টলি করতে পারে। প্রতি বছরই 5 জন বাড়াচ্ছে নতুন নতুন সার্জন। একটা সময় ছিল যে দেশে
একটা প্রতিষ্ঠানে মাত্র হতো সার্জারি হতো বাডেমে অথবা ইসলামিয়ায়। এখন কমপক্ষে ঢাকা শহরে 10টা জায়গায় হয়, ঢাকার বাইরে হয়, যেমন চিটাগাং হয়, খুলনায় হয়, রাজশাহীতে হয়, হয়তো কদিন পর বগুড়া বরিশাল সবখানে আরম্ভ হবে ইনশাল্লাহ হবে। এত এত সার্জন তৈরি হচ্ছে, কর্মক্ষেত্র বাড়তেছে, তৈরি হবে। তারপর গ্লোকোমার আগে কিছুই করা ছিল না, এখন আমাদের দেশে গ্লোকোমা সব সার্জারি হয়। যে সার্জারিগুলো ইন্ডিয়াতে বা আমেরিকাতে হচ্ছে হয়তো এক বছর দেরি লাগতেছে, কিন্তু পরে এক বছরের মধ্যে আমরা এগুলো অ্যাভেলেবল করে ফেলতে পারি। এগুলো চিন্তাই করা যায় না। তারপর আগে কন্ট্যাক্ট লেন্স ব্যাপারটা আমরা বুঝতাম না, এখন সব ধরনের কন্ট্যাক্ট লেন্স আমাদের দেশে পাওয়া যায় এবং এফিসিয়েন্ট সার্জনও আছে, চিকিৎসক আছে। চোখের ক্ষেত্রে যদি আমরা বলি যে এই স্বাধীনতার 50 বছরে আমরা কত দূর গেছি, আমি বলবো স্বাধীনতার 50 বছরে আমাদের এ অর্জন অনেক দূর, অনেক দূর, অনেক দূর। হয়তো সামনে কী আছে আমি জানি না, যেটা আমাদের আশেপাশে কোথাও নেই সেটা আমাদের নেই। আশেপাশে যদি হয়ে যায় তাহলে এক বছরের মধ্যে আমরা এখানে শুরু করতে পারি, এটা একটা অনেক বড় অগ্রগতি। তার মানে আমার সার্জন অলরেডি তৈরি আছে, টেকনোলজি পৃথিবীতেই আসে নাই, ওই যে টেকনোলজি তৈরি হবে সেই টেকনোলজি অবশ্যই চলে আসবে আমাদের এখানে ইনশাল্লাহ। সামনে স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গীকার হবে আমরা সবাই মিলে, সবাই মিলে যেন একই মঞ্চে আসতে পারি, আস্তে আস্তে সবাই সবার হাত ধরে থাকতে পারি, এই এই কামনাই করি। আমরা সবাই সবার সহযোগিতায় থাকবো। চোখের চিকিৎসা নিয়ে আমরা সবাই গ্রাম থেকে গ্রাম প্রত্যন্ত অঞ্চলে এই চিকিৎসা পৌঁছে দেব। এই স্বাধীনতা 50 বছরে আমাদের জাতির প্রতি উপহার।